মিষ্টি কিনতে এসে গুলি জখম এক ক্রেতা, ভরা বাজারে দুষ্কৃতি তাণ্ডবে ক্ষোভে ফেটে পড়েছেন ব্যবসায়ীরা, বসিরহাটের ঘটনায় চাঞ্চল্য। মিষ্টি খেতে এসে গোলাগুলি মিষ্টির দোকানে, গোলাগুলিতে আহত এক ক্রেতা, ভরা বাজারে দুষ্কৃতীদের এমন তাণ্ডবে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সকলে। রবিবার রাত 8টা নাগাদ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার কলেজপাড়ার টাকি রোডের পাশে তাপস মণ্ডলের মিষ্টির দোকানে মিষ্টি খেতে আসে কয়েকজন যুবক। যুবকেরা নলেন গুড়ে রসগোল্লা চায় বলে জানায় দোকানের মালিক তাপস মণ্ডল। যুবকদের কথা মতো তাদের নলেন গুড়ে রসগোল্লা দিলে তারা রসগোল্লাটি নলেন গুড়ের নয় বলে হট্টগোল শুরু করে। দোকানের মালিক তাপস মণ্ডলকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং এলোপাথারি মারধর করতে থাকে। দোকানের কর্মচারীরা গণ্ডগোল ঠেকাতে এলে তাদেরকেও বেধারক মারধর করে বলে অভিযোগ মিষ্টির দোকানের মালিকের। তাপসবাবু জানান, বচসা চলাকালীন কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন দুষ্কৃতী মোটরসাইকেলে করে এসে দোকানের সামনে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। দুষ্কৃতীরা চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। সেই সময় ওই দোকান থেকে মিষ্টি কিনছিলেন এক ক্রেতা নবীন কুমার দাস। ঘটনায় তার বাদিকের কোমরে গুলি লাগে। ওই ক্রেতা গুলিবিদ্ধ হতে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীর দল। আহত নবীন কুমার দাসকে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট স্বাস্থ্য জেলায় ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সব ব্যবসায়ী তড়িঘড়ি দোকানপাট বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। তবে ততক্ষণে দুষ্কৃতীর দল পালিয়ে যায়। ভরা বাজারে দুষ্কৃতীদের এমন দুঃসাহসিক তাণ্ডবে ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা সকলেই। ঘটনায় সকলেই ক্ষোভে ফেটে পড়েন এবং দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়েছেন। চারজন এসে ওদের মধ্যে একজন টেবিলে খেতে বসে, তারা বলে নয় রসগোল্লা দাও। এবার আমাদেরকে কর্মচারী নয় রসগোল্লা দেয়, এবার দেওয়ার পরে ও একটা খায়, এ বলে এটা নয় রসগোল্লা না। এবার লোক ঠকিয়ে বিজনেস করছো, এবার ওদের বাজে বাজে এতে কথা বলছি। তখন আমি বললাম, দাদা একটু আসতে বলো না, তুমি এটা লোক ঠকিয়ে এরকম নয় রসগোল্লা বিক্রি করছো কেন বলে আমারে উঠে হদ্দ মারা মারে। তারপরে আমাদের কর্মচারী টাকা দিয়ে আসে, তখন কর্মচারী তোরও হদ্দ মারা মারে। পাশে একটা দোকানদার থাকে, তার ভাই ওরে যে টাকা দিয়ে যায় তারে হদ্দ মারা মারে, মেরে দেয় বলে চলে এদিক চলে যায়। তারপরে আবার এই দিক থেকে ঘুরে আসে, এসে মেশিন টেশিন নিয়ে ওরা ওই গুলি টুলি চালায়। আর শুধু বলে মালিক কই মালিক কই মালিক। এবার আমার একটা মামা ছিল, তারও হলো মেশিন ঠেকিয়েছে, আমার ওয়াইফ হলো মেশিন ঠেকিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট।